মিডিয়াম দেন আমরা ফাইবার অপটিক পর্যন্ত শেষ করেছিলাম আমাদের আনগাইডেড মিডিয়ামটা বাকি ছিল সো আমরা আজকে আনগাইডেড মিডিয়ামটা শেষ করব আর তারপর একটা নতুন টপিক শুরু করব সো গাইডেড মিডিয়ামের মধ্যে আমরা টুইস্টেড পেয়ার কেবল দেখিয়েছিলাম দেন টুইস্টেড পেয়ার কেবলের জ্যাক কোএক্সিয়াল কেবল দেখিয়েছিলাম কোএক্সিয়াল কেবলের স্ট্রাকচার দেন কোএক্সিয়াল কেবলের কানেক্টর দেন অপটিক্যাল ফাইবারের প্রিন্সিপাল অপটিক্যাল ফাইবারের সিগন্যাল কিভাবে লাইট সিগন্যাল হিসেবে প্রোপাগেট হয় দেন অপটিক্যাল ফাইবারের কোর ক্লেডিং এর ব্যাপারটা কোর এবং ক্লেডিং মাল্টিমোডা বা দুই রকম স্টেপ ইন্ডেক্স এন্ড গ্রেড ইন্ডেক্স দেন সিঙ্গেল মোডে ডেটা এইভাবে যায় মাল্টিপোর্ট স্টেপ ইন্ডেক্সে বিভিন্নভাবে ডেটা রিফ্লেকশনের উপর বেস করে ডেটাগুলোকে আমরা ক্লাসিফাই করি সিগন্যালগুলোকে আর গ্রেডেড ইন্ডেক্সে হচ্ছে ডেন্সিটির উপর বেস করে গ্রেডেড ইন্ডেক্স হচ্ছে ডেন্সিটি হায়েস্ট সেন্টারে এবং এই দিকে যত দুই দিকে যাব ডেন্সিটি কম তো সেই অনুযায়ী সিগন্যালকে ডিফারেন্সিয়েট করে মাল্টিপল সিগন্যাল একসাথে পাঠানো হয় এখানে রিফ্লেকশনটা কম হয় রিফ্লেকশন স্টেপ ইন্ডেক্সে বেশি হয় ইনসিডেন্টাল অ্যাঙ্গেলের উপর বেস করে আর এখানে ডেন্সিটির উপর বেস করে সিগন্যালকে ডিফারেন্সিয়েট করা হয় ফাইবার উইথ ভ্যারিং ডেন্সিটি আর এটা হচ্ছে রিফ্লেকশন ডেন্সিটির উপর বেস রিফ্লেকশন অ্যাঙ্গেলের উপর বেস করে বা ইনসিডেন্টাল অ্যাঙ্গেলের উপর বেস করে সিগন্যালকে আলাদা করা আর সিঙ্গেল মোডে একটাই সিগন্যাল যাবে থ্রু দ্য কোর দেন ফাইবার সাইজ নিয়ে লাস্টলি আমি এই পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছিলাম উইথ সাম কানেক্টার্স এবং অপটিক্যাল ফাইবারের অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করছিলাম তো আজকে আমরা শুরু করব হচ্ছে আনগাইডেড মিডিয়াম আনগাইডেড মিডিয়ামের অনেক কিছুই আমরা আমাদের যে কমিউনিকেশন বেসিক্স বলে যে একটা চ্যাপ্টার লেকচার পড়িয়েছি লেকচার থ্রি সেখানকার অনেক কিছুই আমরা কভার করছি ঠিক আছে সো তারপরেও যে জিনিসটা হচ্ছে যে আমরা অলরেডি জানি 3 kHz থেকে কত 300 GHz পর্যন্ত রেডিও অ্যান্ড মাইক্রোওয়েভ নাকি এর উপরের সিগন্যাল গুলো কি আমরা ডেটা কমিউনিকেশনের জন্য ব্যবহার করি করি কি এনিওয়ান না স্যার ওকে সো আমরা এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা ব্যবহার করি সো সো সিগন্যালস আর ব্রডকাস্টেড থ্রু এয়ার এটা আমরা জানি আনগাইডেড মিডিয়ামে এবং অলরেডি আমরা ফ্যামিলিয়ার উইথ দিস ডেফিনিশনস রেডিও কমিউনিকেশন রেডিও মাইক্রোওয়েভ স্যাটেলাইট সব কমিউনিকেশন গুলো এই 3 kHz থেকে 300 GHz এর মধ্যেই হয় এই ক্যাটাগরি গুলোর সাথে আমরা অলরেডি পরিচিত সো এখানে বলাই আছে যে ভেরি লো ফ্রিকোয়েন্সি লং রেঞ্জ রেডিও নেভিগেশনের জন্য ব্যবহার হয় 3 থেকে 30 kHz এর মধ্যে গ্রাউন্ড প্রপাগেশন মানে আর্থ সার্ফেস লেভেলে হয় দেন লো ফ্রিকোয়েন্সি 30 থেকে 300 kHz এর মধ্যে হয় ফর রেডিও বিকনস অ্যান্ড নেভিগেশনাল লোকেটার্স 300 kHz থেকে 3 MHz এর মধ্যে এএম রেডিও এয়ারক্রাফট কমিউনিকেশনের জন্য 3 থেকে 30 MHz ভেরি হাই ফ্রিকোয়েন্সি টিভি এবং এফএম রেডিওর জন্য এই ব্যান্ডটা আর আমরা আলট্রা হাই ফ্রিকোয়েন্সি টিভি বা সেলুলার পেজিং স্যাটেলাইট এই কমিউনিকেশনের জন্য 3 GHz পর্যন্ত এ বাদে স্যাটেলাইট কমিউনিকেশনও 3 থেকে 30 GHz এবং লং রেঞ্জ রেডিও নেভিগেশন থ্রু রাডার কমিউনিকেশন রাডার সোনার
এই লং রেঞ্জ রেডিও নেভিগেশন জন্য 30 থেকে 300 GHz পর্যন্ত ফ্রিকোয়েন্সি গুলো ব্যবহার হয়। সো এর মধ্যে গ্রাউন্ড প্রপাগেশন বলতে আমরা কি বুঝি, গ্রাউন্ড স্কাই অ্যান্ড লাইন অফ সাইট। গ্রাউন্ড প্রপাগেশন বলতে আমরা বুঝি ট্রাভেলিং থ্রু দ্য লোয়েস্ট পোর্শন অফ দ্য অ্যাটমসফিয়ার হাগিং দ্য আর্থ, মানে আর্থকে টাচ করে, and emanating in all directions from transmitting antenna and following the curvature of the planet. আমাদের তো কার্ভেচার একটু একটু রাউন্ড শেপ, কমলা লেবুর আকৃতি, তো সেইটার সেটাকে ফলো করে গ্রাউন্ড প্রপাগেশন হয় সিগন্যাল। স্কাই প্রপাগেশন হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েভস রেডিয়েট টুয়ার্ড ইনটু দ্য আয়োনোস্ফিয়ার। আমি একটু পরে দেখাবো যে আয়োনোস্ফিয়ারে যাবে, এখান থেকে রিফ্লেক্ট হয়ে আবার নেমে আসে, এটাকে বলে স্কাই প্রপাগেশন। অ্যালোয়িং এ ফর এ গ্রেটার ডিস্টেন্স উইথ লোয়ার আউটপুট পাওয়ার আ লাইন অফ সাইট ভেরি হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালস ইন স্ট্রেট লাইন্স ডিরেকশনাল অ্যান্টেনা। সো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড প্রপাগেশন। 2 MHz-এর নিচে যে সিগন্যালগুলো সেগুলো গ্রাউন্ড প্রপাগেশন হয়, 2 থেকে 30 MHz-এর মধ্যে সেগুলো সেগুলো হচ্ছে স্কাই প্রপাগেশন। অ্যান্ড আয়োনোস্ফিয়ার প্রপাগেশনের ক্ষেত্রে লাইন অফ সাইট মেনটেন করে, মানে এই টাওয়ার থেকে এই টাওয়ারে লাইন অফ কোনো বাধা রাখতে পারবে না, এটাকে ফলো করে লাইন অফ সাইট প্রপাগেশন হয়। সো এখানে আর একটা ওই একই রকম টেবিল, যে টেবিলটা আমরা একটু আগে দেখলাম এই টেবিলটারই আর একটা রূপ আর একই জিনিস। এরপর আসি ওয়্যারলেস ট্রান্সমিশন ওয়েভ, হচ্ছে 3 রকম, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ অ্যান্ড ইনফ্রারেড। আমরা জানি রেডিও ওয়েভ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস রেঞ্জিং ইন ফ্রিকোয়েন্সিজ বিটুইন 3 kHz থেকে 1 GHz আর কল রেডিও ওয়েভ। রেডিও ওয়েভস আর অমনিডিরেকশনাল, দে আর প্রপাগেটেড ইন অল ডিরেকশন। দেখেন চারদিকে সিগন্যাল প্রপাগেট হয়, এই সেন্টারে সিগন্যাল সবচেয়ে স্ট্রং, তারপর আস্তে আস্তে সিগন্যাল কি হচ্ছে হালকা হয়ে যাচ্ছে, লাইট হয়ে যাচ্ছে। এবং রেডিও ওয়েভস আর প্রপাগেটেড ইন স্কাই মোড, ক্যান ট্রাভেল লং ডিস্টেন্স। আমরা একটু আগে দেখলাম না স্কাই মোড, এই যে স্কাই মোড। রেডিও ওয়েভস আর ইউজ ফর মাল্টিকাস্ট কমিউনিকেশন সাচ অ্যাজ রেডিও অ্যান্ড টেলিভিশন অ্যান্ড পেজিং সিস্টেম। এক সময় পেজিং ব্যবহার করতাম আমরা, মোবাইলে SMS যে দেই, শুধু SMS দেওয়ার জন্য একটা ডিভাইস ব্যবহার করা হতো, সেটাকে বলা পেজার। 160 ক্যারেক্টারের পেজার দিয়ে আমরা পেজিং করতাম, মেসেজিং না, পেজার দিয়ে আমরা শুধু মেসেজ পাঠাতাম। এরপর আসে মাইক্রোওয়েভ ওয়েভ, 1 GHz থেকে 300 GHz পর্যন্ত আর কল মাইক্রোওয়েভ। এটার জন্য অবশ্যই লাইন অফ সাইট লাগবে। Since the towers with mounted antennas need to be direct sight of each other, very high frequency microwave cannot penetrate wall. Microwave band is relatively wide and almost 299 GHz পর্যন্ত, মানে 1 থেকে 300 GHz পর্যন্ত, তাহলে ব্যান্ডটা তো অনেক লম্বা, অনেক অনেক বড়। And আমরা সাব ব্যান্ড হিসেবে মাল্টিপল চ্যানেল ব্যবহার করতে পারি। সো মাইক্রোওয়েভ, দেখেন মাইক্রোওয়েভ অ্যান্টেনা কিভাবে রিপিটেডলি একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারে কিভাবে মাইক্রোওয়েভ প্রপাগেট করা হয়। এক সময় ছিল টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ। টেরিস্টেরিয়াল মানে হচ্ছে যে আমরা বিটিভি দেখি, আমাদের দেশে এরকম প্রতিটা জেলা শহরে, এরকম প্রতিটা না, বিটিভির উপকেন্দ্র যেগুলো জেলা শহরে আছে এইরকম অ্যান্টেনা আছে, ওখান থেকে আমাদের টিভিতে সরাসরি ডেটা চলে আসে, এটাকে আমরা টেরিস্টেরিয়াল সিস্টেম বলি। অ্যান্টেনা অনেক রকম হয়, এটা যেমন একটা ডিশ অ্যান্টেনা, এটা মনে হয় সবাই আমরা দেখছি, আবার হর্ন অ্যান্টেনা আছে, এই ধরনের অ্যান্টেনাও হয়, যেটা কিনা ইউনিডিরেকশনাল হতে পারে, মাল্টি ডিরেকশনাল হতে পারে, অমনিডিরেকশনাল হতে পারে।
মাইক্রোওয়েভ আমরা কাজ জন্য ব্যবহার করি, ফর টেলিফোন, সেলুলার টেলিফোনস, স্যাটেলাইট এবং ওয়্যারলেস ল্যান। আমরা যে ওয়াইফাই ব্যবহার করতেছি, স্যাটেলাইট কমিউনিকেশন করতেছি, সেলুলার টেকনোলজি ব্যবহার করতেছি, সবগুলোই ব্যবহার করা হচ্ছে মাইক্রোওয়েভ। আর ফাইনালি ইনফ্রারেড, ইনফ্রারেড 300 গিগাহার্জের উপরে 400 টেরাহার্জ পর্যন্ত, এবং শর্ট রেঞ্জ কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়। ইনফ্রারেড ওয়ালকে ক্যানট পেনিট্রেট, হাই ফ্রিকোয়েন্সি হলে ওয়ালকে পেনিট্রেট করতে পারে না, এবং এই কারণে ইনফ্রারেড অন্য কাউকে ইন্টারফেয়ার করে না। তো আমরা সাধারণত শর্ট রেঞ্জ কমিউনিকেশনের জন্য ব্যবহার করি, যেমন আমরা আমাদের রিমোট কন্ট্রোল গুলোতে আমরা ইনফ্রারেড সিগনাল ব্যবহার করি। সো ইনফ্রারেড সিগনালস ক্যান বি ইউজ ফর শর্ট রেঞ্জ কমিউনিকেশন ইন এ ক্লোজড এরিয়া ইউজিং লাইন অফ সাইট প্রপাগেশন। যেমন আমরা টিভির দিকে তাক করাই আমরা আমাদের রিমোটটা ধরি, সো এখানে কি কোন ফ্রিকোয়েন্সিতে ডেটা এক্সচেঞ্জ হয়? ইনফ্রারেড, ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি। সো এই মোটামুটি আমাদের ট্রান্সমিশন মিডিয়াম যে পার্টটা বাকি ছিল আনগাইডেড, সেই পার্টটা আমি শেষ করলাম। আমরা আজকে আমাদের এই সেমিস্টারের লাস্ট লেকচার শুরু করব, লেকচার 8, সরি এটা লেকচার 7 হবে। আমাদের এটা লেকচার 7 হবে, জাস্ট এ মিনিট। এই লেকচারটা আজকে আমি শুরু করব, বাট এই লেকচারটা আজকে শেষ হবে না। এই লেকচারটা আমাদের শেষ করতে দুইটা ক্লাস তো মিনিমাম লাগবে, তিনটা ক্লাসও লাগতে পারে। সো অফিসিয়ালি আজকে রুটিনে দেখানো আছে আমার লাস্ট ক্লাস, ঠিক না? ইয়ে রনি স্যার, হ্যাঁ জি স্যার, আমি একটু দেখাই, দেখে বলছি তারপরে। আচ্ছা দেখা যাচ্ছে কি? জি স্যার। সো অফিসিয়ালি দেখা যাচ্ছে আজকে আমার লাস্ট ক্লাস, বাট আমি আপনাদের কাছে এই 31 তারিখেও বলে নিচ্ছি আমি এই এই তারিখেও ক্লাস নিব, ঠিক আছে? সো সো আজকে আমরা এই লাস্ট লেকচারটা শুরু করব, লেকচার 8। সো দেখা যাক আমরা কতদূর যেতে পারি 4টা পর্যন্ত, তারপরে আমরা যতটুকু বাকি থাকবে সেটা আমরা ঈদের পরে, আগামী সপ্তাহে আমাদের ছুটি আছে, ঈদের ছুটি 18 তারিখে। সো পরের ঈদের পরের সপ্তাহে আমরা এটা শেষ করব। সো লেটস স্টার্ট স্যার। আমার কানেক্ট চলে গেছিল স্যার। আশা করি দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা। জি স্যার, জি স্যার দেখা যায়। সো আমাদের লেকচার 7 যেটা আপনাদের জন্য, এটা চ্যাপ্টার 10, তো টপিকটা হচ্ছে এরর ডিটেকশন এন্ড কারেকশন। সো আমরা এখন পর্যন্ত যা কিছু শিখে আসছি এই কোর্সে সব ফিজিক্যাল লেয়ারের অ্যাক্টিভিটি শিখে আসছি, আজকে প্রথম আমরা নেটওয়ার্ক লেয়ার অ্যাক্টিভিটি শিখব, ঠিক আছে? সরি নেটওয়ার্ক লেয়ার না, ডেটা লিঙ্ক লেয়ার অ্যাক্টিভিটি। আমরা এখন পর্যন্ত যা কিছু শিখেছি, মডুলেশন, সিগনালিং, ব্যান্ড, ব্যান্ডউইথ, চ্যানেল ইউটিলাইজেশন, তারপরে ব্যান্ডউইথ ইউটিলাইজেশন, স্প্রেড স্পেকট্রাম, মাল্টিপ্লেক্সিং, ঠিক আছে, সব কিছু হচ্ছে কোন লেয়ার অ্যাক্টিভিটি? ফিজিক্যাল লেয়ার অ্যাক্টিভিটি। আজকে থেকে আমরা শুরু করব হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার অ্যাক্টিভিটি। এখন ডেটা লিঙ্ক লেয়ার অ্যাক্টিভিটি সব কিছু আমরা এই কোর্সে শেষ করব না,
আমরা শুধু এরর কন্ট্রোল পার্টটা এই কোর্সে শেষ করব, বাকি জিনিসগুলো আমরা কম্পিউটার নেটওয়ার্কস কোর্সে পড়ব। সো এরর কন্ট্রোল ইজ এ হিউজ টপিক, যেটা কিনা ডেটা লিঙ্ক লেয়ার দেখতে পাচ্ছেন, লেয়ার নিচ থেকে আমাদের লেয়ার টু। সো লেয়ার টু একটা বড় ফাংশনালিটিজ হচ্ছে এরর কন্ট্রোল। সো এই এরর কন্ট্রোল বলতে বুঝি আমরা, এরর কন্ট্রোল করতে গেলে আগে তো এরর ডিটেক্ট করতে হবে, তারপর এররকে কারেক্ট করতে হবে। অ্যাজ এ হোল এরর ডিটেকশন অ্যান্ড কারেকশনকে আমরা বলি কি, এরর কন্ট্রোল। এরর কন্ট্রোল মানে হচ্ছে ফার্স্ট ইউ ডিটেক্ট দ্য এরর, দেন ইউ কারেক্ট দ্য এরর, এটাকে বলা আমরা এরর কন্ট্রোল। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা প্রথমে তাহলে একটু বুঝি, ডেটা এরর ডিটেক্ট এবং কারেকশন কেন দরকার? ডেটা যখন ট্রাভেল করে, ডেটা যখন সেন্ডার থেকে রিসিভারের দিকে ট্রাভেল করে, তখন মাঝখানে কি থাকে? মাঝখানে কি থাকে? মিডিয়াম। মিডিয়াম বা মিডিয়াম। আচ্ছা এখন এখানে হয় কি, এই মিডিয়াম যেইটাই হোক, সেটা গাইডেড মিডিয়াম হোক আর আনগাইডেড মিডিয়াম হোক, এখানে কি হতে পারে, এক্সটার্নাল নয়েজ আসতে পারে, পারে না? জি স্যার পারে। আচ্ছা তারপর এখানে কি আসতে পারে, ইন্টারফেয়ারেন্স হতে পারে। আচ্ছা তারপরে এখানে কি হতে পারে, সিগন্যাল ডিস্টেন্সের সাথে উইক হয়ে যেতে পারে, সিগন্যাল হারা খেতে পারে, পারে না? এই নানামুখী কারণে, নানামুখী কারণে ডেটাদের মধ্যে কি হয়, ডেটাতে করাপ্ট হয়ে যায়, ডেটা লস হয়। করাপ্ট বলতে কি বুঝি, সেন্ডার পাঠাইলো 0110, রিসিভার পাইলো 0010, করাপ্ট হয়েছে কি? জি স্যার। এই বিটটা করাপ্ট হয়ে গেছে নাকি? আচ্ছা আর আমাদের সমস্যা কি, যে সিগন্যাল বাইনারি বিট দুইটাই আছে, হয় 0 পাঠাইলাম এটা চান্স হচ্ছে 1 হয়ে যাওয়ার, আবার 1 পাঠাইলাম এটা 0 হয়ে যাওয়ার চান্স আছে, ঠিক আছে? জি স্যার। সো দিস ইজ দ্য প্রবলেম। তো এই কারণে ডেটা ক্যান বি করাপ্টেড ডিউরিং ট্রান্সমিশন অ্যান্ড সাম অ্যাপ্লিকেশন রিকোয়ার্ড দ্যাট এরর্স ক্যান বি ডিটেক্টেড অ্যান্ড কারেক্টেড। এরর ডিটেকশন এন্ড কারেকশন কোন লেয়ারে ইমপ্লিমেন্ট করা হয়, এ বাদে কিছু কিছু জিনিস আমরা ট্রান্সপোর্ট লেয়ারেও কিছু কিছু জিনিস আমরা করি, বাট আমরা এখন সোললি সবকিছু ডেটা লিঙ্ক লেয়ারেই করা হয়। কিভাবে করা হয় সেটা আমরা এই কোর্সে এই এই ইয়েতে দেখব। সো প্রথমত আসি যে কি কি ধরনের এরর ঘটে নেটওয়ার্কে, কি কি ধরনের এরর হতে পারে। এরর দুই রকম, একটা হচ্ছে 1-bit এরর আর একটা হচ্ছে বার্স্ট এরর। এখন সেন্ডার সেন্ড করলো এই ডেটাটা, সেন্ডার কোনটা সেন্ড করছে, এইটা 1-0, কিন্তু রিসিভার রিসিভ করলো এখন আসি, এটা তো সহজ। এখন আসি বার্স্ট এরর। বার্স্ট এরর হচ্ছে সেন্ডার ডেটা পাঠাচ্ছে এইটা পুরোটা 0100001000001001, কিন্তু রিসিভার প্রথমে তো এই বিটটা এরর হয়েছে, আবার এই বিটটা এরর হয়েছে, আবার এই বিটটা এরর হয়েছে, আবার লাস্টে এই বিটটা এরর হয়েছে, চারটা হয়েছে স্যার। হ্যাঁ চারটা বিট। তো চারটা বিট বার্স্ট কি, বার্স্ট হচ্ছে প্রথম এরর হওয়ার বিট
আর শেষ বিটের মধ্যে যে যতগুলো বিট থাকবে সবগুলোকে বলা হচ্ছে কি বার্স্ট, লেন্থ অফ বার্স্ট। এখন বার্স্ট মানে হচ্ছে মাল্টিপল বিট এরর, কিন্তু আমরা বার্স্ট এরর বলতেছি কেন, এটা ফার্স্ট বিট এটা এরর হয়েছে, এটা লাস্ট বিট এটা এরর হয়েছে, এই লেনটাকে বলতেছে আট বিট, 1 2 3 4 5 6 7 8 আট বিট এখানে বার্স্ট লেন্থ, সবগুলো বিট যে এরর হয়েছে তা বলতেছি না। এ বার্স্ট এরর মিন দ্যাট টু অর মোর বিটস ইন দ্য ডেটা ইউনিট হ্যাভ চেঞ্জ, একের অধিক তার মানে দুই বা তার বেশি। দ্য লেন্থ অফ দ্য বার্স ইজ মেজার্ড ফ্রম ফার্স্ট করাপ্টেড বিট টু দ্য লাস্ট করাপ্টেড বিট, ফার্স্ট করাপ্টেড বিট টু দ্য লাস্ট করাপ্টেড বিট, বাট সাম বিটস ইন বিটুইন মে নট হ্যাভ বিন করাপ্টেড। এদের মধ্যে কিছু কিছু বিট আছে না এগুলো করাপ্ট হয়েছে, এগুলো করাপ্ট হয়নি। সো আমরা বার্স্ট এরর বলি যে দুইয়ের বেশি, দুই বা ততোধিক এরর হলে সেটাকে আমরা বলি বার্স্ট এরর। এখন বার্স্ট লেন্থ মাপা হয় ফার্স্ট বিট আর লাস্ট বিটের যে ডিস্টেন্স বিট ওয়াইজ, সেটাকে বলা হয় বার্স্ট এরর। আর বার্স্ট বার্স্ট লেন্থের মধ্যে বার্স্ট লেন্থ, সো বার্স্ট লেন্থের মধ্যে কোনো কোনো বিটের কিন্তু এরর নাও হইতে পারে। ইজ ইট ক্লিয়ার, বোঝা গেছে কি? স্যার স্যার 8 এর উপরে কি হতে পারে না স্যার? হ্যাঁ স্যার 8 এর উপরে, এটার উপরে হইতে পারে। দেখেন প্রথম বিট এটা এরর হলো, লাস্ট বিট এটা এটা ওয়ান হলো, তখন বার্স্ট লেন্থ কত হবে বলেন তো? 11টা স্যার, 11 হবে। এখন এরর ডিটেক্ট এবং কারেক্ট করার জন্য পসিবল কি ওয়ে হইতে পারে, যে সেন্ডার পাঠাইলো, সেন্ডার পাঠাইলো একটা বিট, রিসিভার রিসিভ করলো, সেন্ডার পাঠাইলো 0110, রিসিভার পাইলো 0010। এখন এমন কি জিনিস পাঠাইলে রিসিভার বুঝতে পারবে যে এখানে একটা এরর হয়েছে? এরর ডিটেক্ট করবে কে? এরর সবসময় ডিটেক্ট করে কে? রিসিভার। আচ্ছা এখন এমন কি জিনিস পাঠাইলে, এখন এমন কি জিনিস পাঠাইলে আমরা বলতে পারি রিসিভারকে যে রিসিভার এরর ডিটেক্ট করতে পারবে? আমরা এই চারটার যোগফল পাঠাবো, চারটার যোগফল কত আসে? 0110 আসে হচ্ছে 2 নাকি? আচ্ছা 2 পাঠাই দিলাম, তাহলে এখানে যখন রিসিভ হলো ও দেখলো 2 আছে যোগফল, কিন্তু এখানে আমার এগুলোর যোগফল আবার 2 না, এটা যোগফল 1 কিন্তু এখানে আছে 2 নাকি? তখন রিসিভার কি করবে? এরর ডিটেক্ট করবে। বোঝা গেছে কি? এটা একটা ওয়ে। আচ্ছা তার মানে আমাকে অতিরিক্ত কিছু বিট পাঠাইতে হচ্ছে, অতিরিক্ত কিছু বিট পাঠা, ডাটা আমার কোনটা, ডাটা কয় বিটের? তার সাথে আমার অতিরিক্ত কত বিট পাঠাচ্ছি? এই অতিরিক্ত বিটকে বলা হচ্ছে কি বিট? এক্সট্রা বিট, এক্সট্রা বিট বা রিডান্ডেন্ট বিট। দ্য সেন্ট্রাল কনসেপ্ট ইন ডিটেক্টিং দ্য ডিটেক্টিং অর কারেক্টিং এরর্স ইজ রিডান্ডেন্সি। ইনস্টিড অফ রিপিটিং দ্য এন্টায়ার ডাটা, আমরা কি পুরো ডাটা দুইবার পাঠাবো? 0110 আবার বলবো 0110, এটা হলে তো ডাটার সাইজ অনেক বড় হয়ে যায়। তো আমরা পুরো ডাটাকে রিপিট না করে কি করব, একটা শর্টার গ্রুপ অফ বিটস। এ কি করলাম একটু আগে, আমরা উদাহরণ বললাম আপনাদের, আপনাদের কথা অনুযায়ী কি করলাম, আমি 4 বিটের ডাটা কিন্তু যোগফল পাঠালাম 2 বিটে, দুইটা বিট যোগ করে দিছি। এই 2 বিট এখানে কি বিট? এক্সট্রা বিট, এক্সট্রা বা রিডান্ডেন্ট। রিসিভার যখন ডেটাটা রিসিভ করবে, রিসিভার যদি দেখে 0110,
রিসিভার যখন দেখবে 0110 আর এখানে পাইছি 10 ও এটাকে ডিসকার্ড করবে, কিন্তু এই যোগফল আর এই যোগফল মিলে গেলে সে বুঝবে যে এই ডেটাটা আমার ঠিক আছে কারেক্ট। বোঝা গেছে? তখন এই স্যার এটাকে সে ডিসকার্ড করবে আর এটাকে সে অ্যাকসেপ্ট করবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে আমরা কি বুঝলাম, টু ডিটেক্ট অর কারেক্ট এরর্স উই নিড টু সেন্ড এক্সট্রা বিটস উইথ ডেটা এন্ড দিস এক্সট্রা বিটস আর ডিসকার্ডেড অ্যাজ সুন অ্যাজ দ্য অ্যাকুরেসি অফ দ্য ট্রান্সমিশন হ্যাজ বিন ডিটারমাইন্ড। যখনই ডেটা কারেক্টলি রিসিভ হবে সাথে সাথে এই এক্সট্রা বিটটাকে ডিসকার্ড করে দেয় রিসিভার। সো এরর কন্ট্রোল হচ্ছে দুইটা পার্ট, এরর ডিটেকশন এন্ড এরর কারেকশন। দেখা যাচ্ছে প্রথম কাজ হচ্ছে এরর ডিটেকশন, লুকিং অনলি টু সি ইফ এনি এরর হ্যাজ অকার্ড অর নট। আর অনেক সময় রিসিভার তার জায়গায় বসে এই এরর কারেক্ট করতে পারে কিছু নিয়ম ফলো করে, অথবা রিসিভার যদি এরর ডিটেক্ট করে তাহলে রিসিভার কি করবে, আমরা তো জানি ডাটা পাঠানোর পর কি কে দিতে হয়, অ্যাকনলেজমেন্ট। যদি এরর ডিটেক্ট হয় তাহলে কি অ্যাকনলেজমেন্ট দেয় না? আচ্ছা, তখন অ্যাকনলেজমেন্ট দিবে না। তখন একটা সময় এস বুঝে যাবে কি যে মনে হয় কোনো এরর হয়েছে, আমি ডাটাটা আবার কি করব, রিট্রান্সমিট করব। বোঝা গেছে? জি স্যার। সো এই রিট্রান্সমিশনটা হচ্ছে আবার কারেক্ট করে এরর কারেক্ট করে আবার ডাটাটাকে পাঠাবো। আর এরর কারেকশন দুইভাবেই হয়, অনেক সময় রিসিভার নিজে নিজেও করতে পারে, অথবা সে অ্যাকনোলেজমেন্ট দেয় না তখন সেন্ডার আবার ডাটাটাকে নতুন করে পাঠায়। এটাই হচ্ছে তখন সেন্ডার নতুন করে পাঠালে এররটা কারেক্ট করেই পাঠায় সে। আমরা এরর ডিটেকশন এন্ড কারেকশন টেকনিক গুলো পড়ার সময় আমাদের মডুলার অ্যারিথমেটিক লাগবে, এবং মডুলার অ্যারিথমেটিক বলা হয় মডুলো এন অ্যারিথমেটিক, উই ইউজ অনলি দ্য ইন্টিজার্স। কি মডুলার অ্যারিথমেটিক জিনিসটা কি একটু দেখাই। এখানে এখানে এক্সর করা, এক্সর মানে দুইটা বিটে বিটে যোগ করা মানে হচ্ছে এক্সর করা। জি স্যার। 0 1 1 1 0 1 1 1 0 সাবট্রাকশন তাই, এটাকে বলা হয় মডুলো টু অ্যারিথমেটিক। বোঝা গেছে কি? যেমন 0 0 কত হবে? 0 0 0 1 0 বিট সেম হলে 0, ডিফারেন্ট হলে এটা কি এক্সর অপারেশন না? জি স্যার। জি স্যার। এক্সর এটা অ্যাড করেন আর সাবট্রাক্ট করেন যাই করেন না কেন, এটাকে আমরা বলি হচ্ছে মডুলো টু অ্যারিথমেটিক। সো আমরা শুরু করি, প্রথম আমরা ব্লক কোডিং দিয়ে শুরু করি। ব্লক কোডিং হচ্ছে একটা এরর ডিটেকশন এন্ড কারেকশন টেকনিক, যেখানে ডেটার সাইজ হচ্ছে কে বিট আর রিডান্ডেন্ট বিট কত আর, এবং এই টোটালটাকে বলা হচ্ছে কোড ওয়ার্ড এন। তার মানে আমরা লিখতেছি এন ইকুয়ালস টু কে প্লাস এন, কি এখানে কে কি এন লেন্থ স্যার, লেন্থ অফ ডেটা, আর আর কি রিডান্ডেন্ট বাই এক্সট্রা বিট। ঠিক আছে, এখন যদি আমি বলি কোড ওয়ার্ড আমার 5 ডেটা 3, তাহলে এক্সট্রা কয় বিট হবে? সো এটা ব্লক কোডিং এ আমরা উদাহরণে চলে যাই।
সেন্ডার ডেটার সাথে রিডান্ডেন্ট বিট জেনারেট করে কি করবে, কোড ওয়ার্ড জেনারেট করবে। সেই কোড ওয়ার্ডটা পাঠাবে, কোড ওয়ার্ডটা চেক করবে চেকার, চেক করে দেখবে যে যদি কোনো চেক করে যদি স্যাটিসফাই হয় তাহলে ডেটাটাকে অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ ডেটাটাকে ডিসকার্ড করবে। কিভাবে করবে এটা একটু দেখাই, আবারও বলতেছি এখানে এটা কি কে, কে এখানে এসে কে এর সাথে কি যুক্ত হবে, আর এক্সট্রা বিট স্যার, এক্সট্রা বিট। এটা এটা কোথায় গেল, এটা এন হয়ে গেল, এন এন এখানে চলে গেল, এনটাকে পাঠাইতে হবে চেকারের কাছে রিসিভারে, এন প্লাস সরি কে প্লাস আর। যদি আর দেখে আমি বুঝতে পারি যে কেটা কারেক্ট তখন আমি এটাকে কি করব, এক্সট্রাক্ট করব। আদারওয়াইজ যদি দেখি আর দিয়ে চেক করে দেখি যদি ডেটাটা মিস কোনো এরর হইছে তাহলে আমি এটাকে কি করব, ডিসকার্ড। আর দিয়ে কিভাবে বুঝবো স্যার, সেটাই দেখাবো সামনে, সেটা দেখানো দেখাই নাই কেন, একটু আগে যে একটা উদাহরণ দেখালাম সেটা বুঝেন নাই। জি স্যার বুঝছি স্যার, এটা বুঝছি। 0110 এটার সাথে কোড ওয়ার্ড আর কত আসবে স্যার, 2 10, তাহলে আপনি টোটাল ইয়ে পাঠাবেন কত, 6 স্যার। এই 0110 10, এখানে আমি চেক করলাম এটা এখানে পাঠিয়ে দিলাম, চেক করলাম হ্যাঁ 10 আর এইটা ঠিক আছে, তখন আমি কি করব, 0110 ডেটা ওয়ার্ড পাবো, পাবো না? জি স্যার, তাই ডিকোড করবো স্যার। এখানে এখানে আর কোনটা, 10 স্যার আর, আচ্ছা যে এখানে একটা উদাহরণ দেয়া আছে দেখেন, উদাহরণে ডাটা চারটা ডাটা দেয়া আছে 00 01 10 11, আর এই ডাটাগুলোর সাথে কোড ওয়ার্ড দেয়া আছে, এখানে কোড ওয়ার্ড 3 বিটের, বলেন তো এখানে রিডান্ডেন্ট বিট কয় বিটের, 1 বিট স্যার, 2 বিট স্যার। রিডান্ডেন্ট বিট কি হয়, 2 বিট হয়, ডাটা আছে আমার 2 বিটের আর তাহলে 1 বিট স্যার, তাহলে 1 বিট স্যার। এর আগের দিন আপনাকে বলছিলাম আমি ইনস্ট্যান্ট উত্তর দিবেন না, যেখানে আপনার ক্লাসমেটরা উত্তর কারেক্ট দিয়ে দিল আর আপনি অনেকক্ষণ চিন্তা করে বললেন যে ভুল উত্তর, তাহলে তো লোকজন কনফিউজ হয়ে যাবে। ওকে সো এখানে কে এর ভ্যালু কত, আর এর ভ্যালু আর, এন এর ভ্যালু 3, তো এখানেই বলা আছে লেটস অ্যাজিউম দ্যাট কে ইকুয়ালস টু 2 এন ইকুয়ালস টু 3, সেই অনুযায়ী টেবিলটা সাজানো আছে। এখন ধরেন অ্যাজিউম দ্যাট সেন্ডার এনকোডস দ্য ডেটা ওয়ার্ড 01, সেন্ডার কত পাঠালো 01, তাহলে 01 ডেটা পাঠাইলো, কোড ওয়ার্ড কি আসতেছে এখানে 0111, তাহলে একটা এক্সট্রা বিট জুড়ে দিলাম। এইটা রিসিভারের কাছে কয়েকটা কেস দেখাই, দ্য ফার্স্ট কেস ইজ দ্য রিসিভার অলসো রিসিভস 011। এখন এই টেবিলটা, এই টেবিলটা সেন্ডারের কাছে আছে, এটা ব্লক কোডিং, রিসিভারের কাছে আছে, তো রিসিভার চেক করে দেখলো যে 011 এটাতে একটা ভ্যালিড কোড ওয়ার্ড, কারণ আমার টেবিলে তো 011 আছে, তখন দ্য রিসিভার এখান থেকে এই ভ্যালিড কোড ওয়ার্ড থেকে এক্সট্রাক্ট করবে কি ডাটাটা, সো সে শুধু এই ডাটাটা নেবে। ক্লিয়ার? মানে আমি প্রথমে বলে রাখলাম এই টেবিলটা সেন্টারের কাছেও আছে, এই টেবিলটা রিসিভারের কাছেও আছে, রিসিভার যখন 011 পাবে তো সেই 011
সেই 011 দেখে বুঝতে পারবে এবং আমিও তো দেখতেছি 011 আছে সো তার মানে আমি ডাটা হিসেবে কত রিসিভ করব 01 ঠিক আছে জি স্যার ওকে সরি দ্য নেক্সট থিং ইজ দ্যাট সিনারিও 2 এন্ড সিনারিও 3 ওকে জাস্ট মিনিট আমাকে একটু 2 মিনিট দিতে হবে আমি 2 মিনিট একটু ব্রেক নিচ্ছি জাস্ট মিনিট ওকে ওকে সো দুই নাম্বার পয়েন্টটা একটু দেখেন দুই নাম্বার পয়েন্ট প্রথমটাতে বললাম প্রথমটা পয়েন্ট কি ছিল জিরো সেন্ডার 011 পাঠিয়েছে রিসিভার 011 রিসিভ করেছে রিসিভার দেখেছে যে আমার টেবিলে তো 011 একটা ভ্যালিড কোড ওয়ার্ড ঠিক আছে তখন রিসিভার কি করবে ডেটা হিসেবে কত রিট্রিভ করবে 01 ফাইন দুই নাম্বারটা দেখেন কোড ওয়ার্ড করাপ্ট হয়ে গেছে 011 পাঠিয়েছে কিন্তু রিসিভার রিসিভ করেছে কত ট্রিপল ওয়ান স্যার 111 রিসিভার রিসিভ করেছে কত দেখেন 111 বলে কি কোনো কোড ওয়ার্ড আছে এখানে না স্যার তখন রিসিভার বলবে দিস ইজ নট এ ভ্যালিড কোড ওয়ার্ড এন্ড ইট উইল বি ডিসকার্ডেড সো এই ডেটাটা রিসিভার রিসিভ করবে না তাহলে এরর ডিটেক্ট হয়ে গেল না এখানে জি স্যার আসলে তো এখানে একটা এরর হয়েছে নাকি হ্যাঁ হয়েছে স্যার এই বিটটা চেঞ্জ হয়ে গেছে না এখানে জি স্যার তাহলে এটাকে বলতেছি আমরা ব্লক কোডিং আর একটা কেস এই ব্লক কোডিং এ 3 বিটের একটা ব্লক কোডিং এর প্রবলেমটা বলি সেন্ডার পাঠিয়েছে 011 বাট রিসিভারে এখানে দুইটা বিট এরর হইছে এই বিটটা আর এই বিটটা রিসিভার পাইছে 000 তিনটা 0 হ্যাঁ এখন রিসিভার ভাববে কি আরে 000 তো একটা ভ্যালিড কোড ওয়ার্ড ঠিক না জি স্যার রিসিভার এক্সট্রাক্ট করবে কত 00 কিন্তু আসলে কি 00 পাঠাইছে না না স্যার 00 পাঠায় নাই পাঠাইছে কত পাঠাইছে 01 হ্যাঁ তাহলে এইটা একটা লিমিটেশন এটা হচ্ছে এই ব্লক কোডিং এর একটা লিমিটেশন খেয়াল করছেন কি জি স্যার আচ্ছা এখন আস্তে আস্তে একটু আগাই সো দি টু করাপ্টেড বিটস হ্যাভ মেড তার মানে এইরকম এইরকম যদি আমরা কোড ওয়ার্ড জেনারেট করি যেখানে 2 বিট ডাটা 1 বিট রিডান্ডেন্ট বিট তাহলে এইটা আমি এখান থেকে কি কনক্লুশন আসলাম 2 বিট যদি করাপ্ট হয় তাহলে এটা আমার ডিটেক্ট করতে পারবে না পারবে কি
এক বিট হলে করতে পারতেছে ঠিক না জি স্যার এক বিট হলে করতে পারতেছে ঠিক হ্যাঁ এখন আসি এরর ডিটেকশনে করলাম এখন এরর কারেকশন যদি করি ইন এরর কারেকশন দা রিসিভার নিডস টু ফাইন্ড অর গেস গেস করবে মানে একটা অ্যাজিউম করবে কোনটা অরিজিনাল কোড ওয়ার্ড সেন্ড করা হয়েছে সেই অনুযায়ী ও কারেক্ট করবে একটা উদাহরণ দেখি একটু আগে দেখলাম কি একটু আগে দেখলাম এখন আমরা কি করব একটু আমার ডেটা ওয়ার্ড 01 এটার সাথে কোড ওয়ার্ড ডেটা আমার এতটুকু রিডান্ডেন্ট বিট হচ্ছে এই আবার দেখাই এটা হচ্ছে আমার ডেটা কে এইটা বিট হচ্ছে আমার আর অ্যাজ এ হল এটা এন বুঝা গেছে স্যার স্যার আচ্ছা এখন সেন্ডার সেন্ড করলো সেন্ডার সেন্ড করলো 01 আর 011 আর রিসিভার রিসিভ করলো 01 001 এখানে দ্য কোড ওয়ার্ড ইজ করাপ্টেড ডিউরিং ট্রান্সমিশন এন্ড মাল্টিপল বিট এরর হচ্ছে না এখানে কোন কোন বিট এরর আছে স্যার ওই জায়গা থেকে তিনটা হচ্ছে স্যার এক বিট এরর হচ্ছে সরি স্যার লাস্টের আটটা আগেরটা স্যার এই বিট এরর হচ্ছে শুধু ফোর বিট এরর হচ্ছে এখানে কয় বিট এরর হচ্ছে এক বিট এরর হচ্ছে নাকি সিঙ্গেল বিট এরর না জি স্যার একটা স্যার তাহলে কি করবে ফার্স্ট দা রিসিভার ফাইন্ডস দ্যাট দা রিসিভার কোড ওয়ার্ড ইজ নট ইন দা টেবিল প্রথমত হচ্ছে এইটা রিসিভার টেবিলে নাই দেখা যাক দেখি দেখেন এই কোড ওয়ার্ডটা কি এই টেবিলে আছে এটা দেখে রিসিভার কি বুঝবে রিসিভার বুঝবে এখানে একটা এরর হয়েছে ডাটার মধ্যে এরর হয়েছে কিন্তু কোন বিটটাতে এরর হয়েছে রিসিভার কি বুঝতে পারতেছে এখন পর্যন্ত এখন পর্যন্ত বুঝতে পারেনি সে বুঝবে কিভাবে দেখাই প্রথমে সে একটা কম্পেয়ার করবে কম্পেয়ার দ্য রিসিভ কোড ওয়ার্ড কোড আর কোনটা রিসিভ করছে সে এই কোড ওয়ার্ডটা যদি হইতে হয় তাহলে এটার সাথে যদি আমি কম্পেয়ার 01001 তাহলে দুই বিট এরর হয়েছে কিন্তু ব্লক কোডিং এক বিট এরর বেশি ধরতে পারে না একটু আগে আমরা দেখে আসছি আসছি না জি স্যার আচ্ছা তাহলে এইটা না এইটা ডেটা না এরপরে এরপরে 01001 স্যার এইটা পরে আসি এটার সাথে পরে আসি এটা অ্যাকচুয়াল ডেটা ইনফ্যাক্ট এরপর 01001 তাহলে এটা হওয়ার জন্য কিন্তু আমার দুই বিট এরর হইতে হবে ঠিক কিনা এই কোড ওয়ার্ডটা হওয়ার জন্য তাহলে বুঝবে যে এই ডেটাটাও সেন্ডার পাঠায় নাই 01001 এটা হওয়ার জন্য আমার তিন বিট এরর তাহলে এটাও আমাকে সেন্ডার পাঠায় নাই তাহলে এটার সাথে কম্পেয়ার করি এখন 01001 তখন এ বুঝে যাবে যে এই তো সবগুলো বিটই মিলতেছে শুধু এই বিটটা মিলতেছে না তার মানে আমি যদি এই বিটটা কারেক্ট করে ফেলি
01011 এই বিটটা যদি কারেক্ট করে ফেলি এরর ডিটেক্ট হলো এরর কারেক্ট হয়ে গেল তখন এই এইটাকে সে অ্যাকসেপ্ট করবে কারেকশনটা কি বোঝা গেছে জি স্যার জি স্যার সো এইটাকে আমরা বলতেছি এরর ডিটেকশন এন্ড কারেকশন ব্লক কোডিং তাহলে কয় বিট এরর ডিটেক্ট করতে পারে 1 বিট স্যার হ্যাঁ এবং কয় বিট এরর কারেক্ট করতে পারে 1 বিট স্যার 8 বিট ওকে ঠিক আছে থ্যাংক ইউ এখন আমরা আসি আর একটা নতুন জিনিস শিখাবো হ্যামিং ডিস্টেন্স হ্যামিং ডিস্টেন্স হচ্ছে দুটো ভ্যালুর মধ্যে এক্সর করার পরে যতগুলো ওয়ান থাকবে সেটাকে বলা হয় ওই দুটো ভ্যালুর মধ্যে হ্যামিং ডিস্টেন্স মানে আসলে ডিফারেন্স যেমন এইখানে যদি আমি দুটো ভ্যালু নেই 000 আর 011 এই দুটোর মধ্যে যদি এক্সর করি আসবে কত 110 0 নাম্বার অফ 1 কয়টা দুইটা তাহলে এই দুটো ভ্যালুর মধ্যে এই দুটো ভ্যালুর মধ্যে হ্যামিং ডিস্টেন্স কত 2 স্যার আবার এই এই দুটোর মধ্যে 10101 11110 তাহলে 01 10 1 1 1 0 0 1 1 1 1 0 কয়টা ওয়ান আছে তিনটা স্যার এখন এই দুটো ভ্যালুর মধ্যে হ্যামিং ডিস্টেন্স কত 3 স্যার হ্যামিং ডিস্টেন্সটা বোঝা গেছে জি স্যার যে হ্যামিং ডিস্টেন্স একটু পরে আমাদের কাজে লাগবে এরর ডিটেকশনের জন্য আরেকটা জিনিস হচ্ছে মিনিমাম হ্যামিং ডিস্টেন্স মিনিমাম হ্যামিং ডিস্টেন্স ইজ দ্য স্মলেস্ট হ্যামিং ডিস্টেন্স বিটুইন অল পসিবল পেয়ারস ইন এ সেট অফ ওয়ার্ডস একটু দেখাই এই কোড ওয়ার্ড গুলো আছে না সবগুলোর সাথে সবগুলোর হ্যামিং ডিস্টেন্স বের করি এইটা আর এইটা হ্যামিং ডিস্টেন্স কত আসবে দেখেন 2 স্যার 2 স্যার 2 এইটা আর এইটা 2 আসবে স্যার দেখেন মানে 3 আসবে কেন ট্রি আসবে ইনটেক্স 000101 ও জি স্যার দুইটা দুইটা স্যার এইটা আর এইটা টু আসবে স্যার টু এটা টু স্যার আবার দ্বিতীয়টা আর তৃতীয়টা স্যার টু আসবে স্যার দ্বিতীয়টা আর লাস্টেরটা টু আসবে স্যার আচ্ছা তৃতীয়টা আর দ্বিতীয় লাস্টেরটা স্যার টু আসবে স্যার মোট কয়টা কম্বিনেশন আসতেছে এখানে স্যার 6টা স্যার 6টা 1 2 3 4 5 6 6 বারই আমরা হ্যামিং ডিস্টেন্স কত পাইলাম 2 2 পাইছি স্যার 2 2 6টাতে আমি হ্যামিং ডিস্টেন্স পাইলাম 2 তাহলে মিনিমাম হ্যামিং ডিস্টেন্স কত 2 স্যার 2 আরেকটা উদাহরণ দেখাই পরের যে কোড ওয়ার্ডটা আসলো এখানে কয়টা কম্বিনেশন হবে 1 6টা 2 3 তারপরে 6টা 4 5 আর এই দুটোর মধ্যে একটা 6 নাকি জি স্যার জি স্যার এই প্রথমটা আর লাস্টেরটা কত আসলো স্যার 3 স্যার প্রথম প্রথমটা আর সরি প্রথমটা দ্বিতীয়টা সরি প্রথমটা তৃতীয়টা কত আসলো 3 স্যার 3 স্যার প্রথমটা চতুর্থটা কত আসলো 4 স্যার 4 4 দ্বিতীয়টা আর তৃতীয়টা 4 স্যার দ্বিতীয়টা আর চতুর্থটা 3 স্যার আর তৃতীয় আর চতুর্থটা 3 স্যার মিনিমাম হ্যামিং ডিস্টেন্স কত 3 স্যার 3 বোঝা গেছে কি জি স্যার জি স্যার এখন এখান থেকে একটা থিওরি বলবো আপনাদের এই থিওরিটা হচ্ছে এইটা টু গ্যারান্টি দ্য ডিটেকশন অফ আপ টু এস এরর্স ইন অল কেসেস দ্য মিনিমাম হ্যামিং ডিস্টেন্স ইন এ ব্লক কোডিং মাস্ট বি ডি মিন ইকুয়ালস টু এস প্লাস ওয়ান আমরা একটু আগে ডি মিন কত পাইলাম প্রথমটার জন্য স্যার 3 স্যার
প্রথমটার জন্য 2 স্যার পরেরটার জন্য 3 স্যার 3 স্যার এটাকে আমরা এইভাবে ভাঙায় লিখতে পারি এইটা থেকে এইভাবে ভাঙায় লিখতে পারি জি স্যার আচ্ছা তাহলে এই ইকুয়েশন অনুযায়ী এখানে s এর ভ্যালু কত 1 s এর ভ্যালু 1 স্যার 1 এখানে s এর ভ্যালু 2 স্যার আচ্ছা তার মানে মিনিমাম হ্যাভিং ডিসটেন্স যদি অল পসিবল পেয়ারের মধ্যে বের করি তাহলে টু গ্যারান্টি দ্যাট ডিটেকশন অফ আপ টু এস এরর্স তার মানে প্রথম কোড ওয়ার্ডটা ছিল আমার 3 বিটের তাদের মধ্যে মিনিমাম হ্যাভিং ডিসটেন্স কত 2 আমরা কয় বিট এরর বের করতে পারতেছিলাম ডিটেক্ট করতে পারতেছিলাম স্যার 1 বিট স্যার 1 বিট পরের কোড ওয়ার্ডটা ছিল কত বিটের ক্ষেত্রে সেন্ডার পাঠালো 101 রিসিভার পাইলো 100 আচ্ছা এগুলোর মধ্যে মিনিমাম হ্যামিং ডিসটেন্স কত স্যার 1 স্যার তো স্যার নাকি জি স্যার মিনিমাম হ্যামিং ডিসটেন্স তো 2 এস এর ভ্যালু কত 1 স্যার এস এর ভ্যালু 1 মানে এরা কত ম্যাক্সিমাম কয় বিট এরর ডিটেক্ট করতে পারবে স্যার 1 বিট স্যার তাহলে 101 পাঠাইলাম 101 পাঠাইলাম ঠিক আছে জি স্যার রিসিভার রিসিভ করলো 100 100 এখানে কোথাও আছে 100 স্যার নাই স্যার নাই তার মানে এটা কিন্তু এরর ডিটেক্ট হলো না এখানে কয় বিট এরর হইছে স্যার 1 বিট স্যার এখন আসি এখন আসি সেন্ডার পাঠাইছে 100 101 রিসিভার দি রিসিভ করছে 000 কয় বিট এরর হইছে স্যার 2 বিট স্যার এই এররটা কি ডিটেক্ট হবে কেন হবে না স্যার এইটা 2 বিট নেয় না স্যার বিট বিট স্যার এই রিসিভার ভাববে কি ও এটা একটা ভ্যালিড কোড ওয়ার্ড কারণ কারণ এটা সে ডিটেক্ট করতে পারতেছে না 2 বিট এরর ডিটেক্ট করতে পারলো না স্যার তাহলে ও ভাববে কি আমাকে মনে হয় 00 পাঠাইছে কিন্তু এই ডেটা কি পাঠাইছে না স্যার এই ডেটা পাঠাই নাই স্যার তার মানে 2 বিট এরর ডিটেক্ট করতে পারলো কি এখানে না স্যার পারলো না তাহলে এই প্রিন্সিপালটা কি আমরা মানি এখন না স্যার আমরা মানি না স্যার দ্যাট মানি না কি বলতেছেন এনে তো আমি বললাম এস এস সংখ্যক এরর ডিটেক্ট করতেছে তো এস সংখ্যক এররই তো ডিটেক্ট করতেছে এখানে 1 বিট এরর ডিটেক্ট করতেছে জি স্যার মানি স্যার আমরা কি বললাম ডি মিন ইকুয়ালস টু এস প্লাস 1 ডি মিন যখন 2 তখন 1 প্লাস 1 কয় বিট এরর ডিটেক্ট করতে পারে এদের জন্য এদের মধ্যে 1 বিট স্যার 2 বিট হলে পারবে স্যার 2 বিট হলে পারবে না স্যার এই 2 বিট হলে পারবে না তো প্রমাণিত না স্যার প্রমাণিত স্যার পরেরটা দেখি এদের মধ্যে ডি মিন কত তাহলে 2 প্লাস 1 এস এর ভ্যালু কত 2 বিট 2 বিটের হলে এরর হলে ডিটেক্ট করতে পারবে তো নাকি জি স্যার পারবে স্যার 2 বিটের হলে ডিটেক্ট করতে পারবে আচ্ছা আপ টু 2 এররস হ্যাঁ এটা ডিটেক্ট করতে পারবে এটা একটা উদাহরণ দেখাই আপনারা যে কোনো একটা বলেন আমি প্রমাণ দেখাই সে সেন্ডার পাঠালো 100 101 এই তৃতীয়টা পাঠাইলো হ্যাঁ রিসিভার পাইলো 01 101 দেখেন তো এইরকম কোনো ভ্যালিড কোড ওয়ার্ড আসছে নাকি এখানে
নাই স্যার এরকম নাই স্যার পাইপ ইডিয়ারও রয়েছে এখানে পাইপ ইড 2 মিনিট স্যার 2 মিনিট স্যার 2 মিনিট আচ্ছা 2 মিনিট এরর তাহলে ডিটেক্ট করতে পারছে স্যার 2 মিনিট ডিটেক্ট করতে পারবে স্যার কিন্তু এখানে পারে নাই স্যার কেন পারে নাই স্যার পারবে পারবে কারণ হচ্ছে এই এই কোড ওয়ার্ডটা তো এখানে নাই এখানে না থাকলে সে নাই স্যার হ্যাঁ এখানে না থাকলেই তো সে ডিটেক্ট করতে পারবে জি স্যার সো আমরা এই পর্যন্তই রাখলাম আগামী ক্লাসে আমি লিনিয়ার ব্লক কোড শুরু করব সো শুধু ব্লক কোডিং শেষ করলাম আমি সো এই জিনিসটা আমি আপলোড করে দিব নিজের একটু স্টাডি করবেন এবং জি স্যার আগামী ক্লাসে এই জায়গা থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ ওকে ইয়েস স্যার আজকে ওই 7-8 জন ওনাদের 30 সেকেন্ড 1 মিনিট এরকম স্যার লেট হয়েছে তাদের মানে তারা অনেকে কম দিচ্ছে কিন্তু যে আরো বেশি করছে সেগুলো আমি মাইনাস মার্কস কাটবো মোবাইল দিয়ে আপলোড করা যায় এগুলো আমার বুদ্ধি আছে আপনি আমাকে একটা করে প্রশ্ন করবেন আমি আমরা গত 1 বছর ধরে এগুলো হ্যাবিচুয়েটেড এখন হ্যাঁ সো সো মেনি রিজনস 1-2 মিনিট আই ক্যান টলারেট আদারওয়াইজ যারা তার বেশি হয়েছে তাদের আমি মার্কস কেটে দিই থ্যাংক ইউ।